যে কারণে মোদি সরকারকে বড় ধাক্কা দিয়ে চাকরি ছাড়ল 27,000 জওয়ান। একদিকে পাকিস্তানের চাপ, অন্যদিকে চীনের, আর তার মধ্যেই ভারতের প্রতিরক্ষার জন্য এক বড়সড় ধাক্কা। সমীক্ষা বলছে ক্রমশ সেনাবাহিনী ছেড়ে বেসরকারি চাকরিতে যুক্ত হচ্ছে জওয়ানরা। গত 2 বছরে এই সংখ্যাটা বেড়েছে বলে জানা যাচ্ছে। অনেকেই স্বেচ্ছা অবসর নিয়ে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। রিপোর্ট বলছে গত 3 বছরে অন্তত 27,662 সেনা জওয়ান চাকরি ছেড়েছেন। রিপোর্টে বলা হয়েছে 2015 থেকে 2018-র 31 জানুয়ারি পর্যন্ত মোট 27,862 জন জওয়ান চাকরি ছেড়েছেন। লোকসভায় এমনই তথ্য পেশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। 2017-তে 14,587 জন জওয়ান পদত্যাগ করেছেন। এর মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের গেজেটেড অফিসারও রয়েছেন। রয়েছেন সিআরপিএ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ ও অসম রাইফেলের অফিসাররা। তারা নিজেদের ইচ্ছায় পদত্যাগ করেছেন। কেবলমাত্র 3,422 জওয়ান পদত্যাগ করেছেন 2015-তে, 8,912 জন 2016-তে। সিআরপিএফের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে 1,156 জন কনস্টেবল ও হেড কনস্টেবলও পদত্যাগ করেছেন। স্বাভাবিকভাবে এই রিপোর্ট ভারতের মতো দেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় সেনাশক্তি বাড়াতে সব রকম চেষ্টা চলছে। আনা হচ্ছে প্রচুর অস্ত্র, ট্যাঙ্ক ও এয়ারক্রাফ্ট। বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ সামরিক শক্তি হিসেবে পরিচিত ভারতে তাই জওয়ানদের সংখ্যা কমে যাওয়াটা একটা ধাক্কার ব্যাপার। এদিকে সেনাবাহিনীতে আরও অল্প বয়সী কমান্ডার প্রয়োজন। ভারতীয় সেনাবাহিনীর তরফে এই আবেদন জানানো হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান এবং চীনের মতো ভারতেও কমান্ডার পদে তরতাজা সেনানী প্রয়োজন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে সেনাবাহিনীতে কমান্ডার পদের গড় বয়স 41 বছর, সেখানে পাকিস্তান 37 বছর এবং চীনে 32 বছরে কমান্ডার পদে প্রমোশন দেওয়া হয়। ফলে তরুণ তরতাজা ছেলের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা।